ভারতবর্ষের দুই শত্রু দেশ, রাজনৈতিক বিশ্লেষকরা এবং ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যারা কাজ করেন, আন্তর্জাতিক সম্পর্ক, তারা বলেন ভারতবর্ষের দুই তরফে লড়ার জন্য প্রস্তুত থাকা উচিত, এক চায়না আর এক পাকিস্তান। অর্থাৎ ভারতবর্ষের একদিকে পাকিস্তান, একদিকে চায়না। এই দুটি দেশের সঙ্গে যদি কখনো এমন পরিস্থিতি আসে যুদ্ধ করতে হয়, সেই ক্ষেত্রে ভারতকে দু তরফের জন্যই প্রস্তুত থাকতে হবে। তার জন্য শক্তি বাড়ানোর প্রয়োজন, শক্তি বাড়ানোর প্রয়োজন জলে, স্থলে এবং আকাশে। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা এবং শক্তিশালী হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে, সেই লক্ষ্যে আরও শক্তিশালী হয়ে ওঠা। এবং সেই পদক্ষেপে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, সেই পদক্ষেপে নিচ্ছে ভারত। দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল, সেই অস্ত্রই এবার ভারতের হাতে চলে এসেছে, যা দিয়ে চীন এবং পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারে। আর তাতেই শত্রু চীন ও পাকিস্তানের ঘুম উড়েছে। এর জন্য অনেক টাকা খরচা করতে হয়েছে ভারতকে, কিন্তু এটা দরকার ছিল, ভারতের প্রতিরক্ষার জন্য দরকার ছিল। সম্প্রতি রাশিয়ায় তৈরি তিনটি S-400 মিসাইল সিস্টেম ভারতে পাঠানো হয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন ভারতীয় এয়ারফোর্সের প্রধান অমরপ্রীত সিং। তিনি জানিয়েছেন চুক্তি অনুযায়ী আর দুটি ইউনিট রাশিয়া S-400 মিসাইল আগামী বছর পাঠাবে। ভারত 2018 সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে এই ধরনের পাঁচটি সিস্টেম কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যার দাম প্রায় 33,000 কোটি টাকা। চীন হোক বা পাকিস্তান, S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে দেশের ভূমিতে পৌঁছানোর আগেই বাতাসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। S-400 দিয়ে ভারত ও চীন পাকিস্তান সীমান্তে, ভারত চীন ও পাকিস্তান সীমান্তে নজর রাখতে পারবে। 2020 থেকে 2024 সালের মধ্যে এক এক করে ভারতকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। S-400 বৈশিষ্ট্য, একেবারে 72টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে S-400। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিকে কোথাও সরানো, এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে মুভমেন্ট করানো, সরানো খুব সহজ, কারণ এটি একটি 8x8 ট্রাকে বসানো থাকে, যেটা S-400 ন্যাটো দ্বারা SA-21 গ্লোলার রেঞ্জ ডিফেন্স মিসাইল সিস্টেম নামেও পরিচিত। -50° থেকে -70° তাপমাত্রায় কাজ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা শত্রুর পক্ষে খুবই কঠিন, কারণ এর কোনো নির্দিষ্ট অবস্থান নেই, তাই সহজে শনাক্ত করা যায় না। S-400 মিসাইল সিস্টেমে 4 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যার রেঞ্জ 40, 100, 200 এবং 400 কিলোমিটার। এই সিস্টেমটি 100 থেকে 40,000 ফুটের মধ্যে উড়ন্ত প্রতিটি লক্ষ্যকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের রাডার খুবই অত্যাধুনিক এবং শক্তিশালী। এর রাডার 600 কিলোমিটার পর্যন্ত 300টি লক্ষ্য ট্র্যাক করতে পারে। এই সিস্টেমটির ক্ষেপণাস্ত্র বিমান বা ড্রোনের যে কোনো ধরনের বিমান হামলাকে মোকাবেলা করতে সক্ষম। কোল্ড ওয়ারের সময় রাশিয়া ও আমেরিকার মধ্যে অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছিল, রাশিয়া তখন আমেরিকার মতন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি। তখন এটি এমন একটি ব্যবস্থা নিয়ে কাজ শুরু করে রাশিয়া, যে ক্ষেপণাস্ত্রগুলিকে লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেবে। সেরকমই হলো S-400। এখন আরও সহজ করে বোঝানোর জন্য আমি বলি S-400 কেন শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। কারণ যে ছবিটি আপনারা দেখছেন, এই মুভমেন্ট যেটা, সেটা S-400 যে জায়গায় থাকবে সেখান থেকে যখন ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবে, শত্রুপক্ষের টার্গেট থাকে সেই জায়গাটাকে আঘাত করা। কিন্তু S-400 এক জায়গা থেকে আক্রমণ করে, সেই আক্রমণকে প্রতিহত করে, মুভ করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে যাওয়া যায়, যার ফলে কিন্তু S-400 গুরুত্বপূর্ণ। আর কোন বিষয় গুরুত্বপূর্ণ, আমরা সম্প্রতি দেখেছি ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ওপর, সেখানে আয়রন ডোমকে কাজ করতে, শুধু আয়রন ডোম একটা স্তরে কাজ করে, কিন্তু S-400-এর যে 4টি স্তর, সেই 4টি স্তর 4টি স্তরে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। খুব কাছে হোক অথবা খুব দূরে, সব জায়গায় S-400 শক্তিশালী কাজ করে। ইসরায়েলের ক্ষেত্রে 3টে স্তরে রয়েছে, কিন্তু রাশিয়ার যে S-400, এর সমতুল্য হিসেবে তুলনা করা হয় আমেরিকার থার মিসাইলকে, থার ডিফেন্স সিস্টেমকে, কিন্তু সেই ক্ষেত্রে S-400 অনেকটা এগিয়ে। তার কারণ S-400-এর রেঞ্জ অনেকটাই বেশি, এবং যখন এই S-400 চুক্তি স্বাক্ষর করা হয় ভারত এবং রাশিয়ার মধ্যে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় কিন্তু ভারতকে থার অফার করা হয়েছিল, কিন্তু ভারত সেই সময় থার নেয়নি, ভারত S-400 নিয়েছিল, কারণ এটা যথেষ্ট শক্তিশালী।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।